এলডি শর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে লাইভে এসেছি আমি অফিস থেকে একটু ফাঁকা টাইম পেলাম আর সেই ফাঁকা টাইমের মধ্যেই আমি একটু বাইরে বেরিয়ে এলাম ফাঁকা টাইমে একটু রিল্যাক্স হওয়ার জন্য কারণ এয়ার এনিংয়ের জন্য কাজের খুবই চাপ আছে খুবই প্রেশার আছে তো যাই হোক হ্যাঁ এখন আমি এসেছি রাইস মিলের আমাদের ফাঁকা মাঠে দেখতে পাচ্ছেন চারিদিকে ফাঁকা মাঠ আর খুব সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো দেখি কে জয়েন হচ্ছে আমার এই লাইভে এখনো পর্যন্ত কে জয়েন হয়নি হঠাৎ করেই আমি লাইভে চলে এলাম সেটাও ঠিক চারিদিকে ফাঁকা মাঠ খুব সুন্দর আবহাওয়াটাও খুব সুন্দর ঠান্ডা আবহাওয়া আর সামনে এখন আমাদের গোডাউনের সেটের কাজ চলছে সেটাও একটু দেখাবো এই যে সামনে এখন গোডাউন সেডের কাজ চলছে আর এরা কতটা ঝুঁকিপূর্ণভাবে কাজ করছে সেটাও একবার দেখুন কতটা উঁচু অথচ কোনো সেফটি বেল্ট নেই কিছু নেই সেটার মধ্যেই ওরা ওয়েল্ডিংয়ে কাজ করছে এবারে ওদেরও কাজ শেষ হলো আস্তে আস্তে ওরাও নেমে পড়ছে ওই একবারে ওপরে উঠে সমস্ত টানা দিচ্ছিল মানে সাইডের চ্যানেল বারগুলো লাগাচ্ছিল ওয়েল্ডিং করে একে একে তো খুবই ঝুঁকিপূর্ণ এই কাজ আমরা ভাবি যে অর্থ উপার্জন করা খুবই সোজা তবে অর্থ উপার্জন করা মোটেও সোজা না এক টাকা উপার্জন করতেও অনেক পরিশ্রম লাগে দেখুন এখন ওয়েল্ডিং করছে তার লাইটের ছটাও পাওয়া যাচ্ছে তো আলটিমেটলি যাই হোক মানে অর্থ ইনকাম করা খুবই কঠিনতম কাজ আর এই দিকে ফাঁকা মাঠটাকেও একটু দেখায় এটা চারিদিকটা ফাঁকা মাঠ আমাদের সর্ষের জমি সর্ষে চাষ করা হয়েছিল সর্ষে কেটে নিয়েছে এখন আর ওই সামনে হচ্ছে এটা পুকুর পাড় একটা পুকুর আছে ওখানে একটা পুকুর আছে আর এটা হচ্ছে আমাদের মিল গেটের বাউন্ডারি আর ওই দূরে যে ইলেকট্রিক পোল দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পাওয়ার গিড এখান থেকে বাংলাদেশে পাওয়ার সাপ্লাই হয় আমাদের এখান থেকে আর সামনে এটা হচ্ছে রাইস মিল তারই কাজ চলছে খুবই এই কাজ পাশের ওইটাও হচ্ছে একটা রাইস মিল আর এখানে আমাদের সিকিউরিটি রুম হবে এখন তৈরি হচ্ছে এখনো হয়নি আর ওই সামনে দূরে গ্রাম আছে ফাঁকা মাঠ তারপর দূরে গ্রাম আর চারিদিকটা পুরো ফাঁকা যেটা দেখতেই পাচ্ছ তো যাই হোক এবারে সন্ধ্যে হয়ে আসছে গধুলি টাইম এখন তো আবহাওয়াটাও খুব সুন্দর আমি তাই একটু ফাঁকা টাইমে এলাম মানে একটু সময় কাটানোর জন্য বেশ ফ্রি লাগছে অনেকটাই নিজেকে হালকা লাগছে কাজ থেকে বেরিয়ে আসার পর অনেকটাই ফ্রি লাগছে নিজেকে ঠান্ডা হাওয়া তো আপনারা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও নাহলে তো যারা কমেন্টে মানে লাইভে আমার জয়েন হয়েছ আমি তো বুঝতে পারছি না তো অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কোথা থেকে কোথায় বাড়ি তোমাদের আমার বাড়ি তো জানো আমার বাড়ি হচ্ছে কান্দা আমি মানে পলসন্ডা মানে হচ্ছে এটা বহরমপুর বহরমপুরে এখানে আমি কর্মরত আমি এখানেই থাকি বাড়ি যাই মাঝে মধ্যে মাসে এক দুবার করে যাই বাড়ি তো তোমরা কোথা থেকে মানে জয়েন হয়েছো তোমাদের অ্যাড্রেস আরও নামগুলো বললে খুবই ভালো হতো যারা আমার এই লাইভ ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমার শর্ট ভিডিওগুলো আপনারা দেখবেন ও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে আমার এই ভিডিও এবারে কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে ভিডিওগুলি কেমন হচ্ছে এবারে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে বা ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে তো অবশ্যই সেটা জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি সেইগুলো সংশোধন করতে পারি তবে আপনাদের মানে সহযোগিতা অবশ্যই দরকার কারণ আপনারা সহযোগিতা না করলে আমি এগিয়ে যেতে পারবো না কারণ ভিডিও আপনারা যত দেখবেন পছন্দ করবেন ততই আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো তো এই জন্যই আপনাদের সহযোগিতাটা আমার খুবই দরকার তো আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়েছে ইতিমধ্যে তো আমি চাইছি যে যাতে আমার সাবস্ক্রাইবটা আরও বাড়ে আর ভিউ যাতে অনেকটাই হয় কারণ আমার ভিডিওর ভিউটা খুবই কম হয় কেন হয় সেটা জানি না হয়তো পছন্দ হয় না সবারই যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না তো ধন্যবাদ সবাইকেই যারা আমার এই লাইভে জয়েন হয়েছ মানে যারা আমার এই লাইভ ভিডিও দেখছ তো কাজের ফাঁকে একটু করে ভিডিও বানাতে খুবই ভালোই লাগে কারণ অত সময় পাওয়া যায় না যে ভিডিও করার মতো অত টাইম নেই কারণ কাজ সারার পর একটু ফাঁকা টাইম পেলে সেই ফাঁকা টাইমটার মধ্যেই ভিডিও বানিয়ে এডিট করে পোস্ট করি তো অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখানোর হাসানোর ভিডিও অবশ্যই করব যাতে আপনাদের ভালো লাগে তো এটুকুই বলার আর আপনারা একটু কমেন্ট করে জানান যে আমার ভিডিও কেমন লাগে আর আমার এই যে লাইভে আছি লাইভে কথা কি আপনাদের কাছে ঠিকঠাক শোনা যাচ্ছে না নেটওয়ার্কের প্রবলেম আছে সেটাও জানাবেন কারণ আমার এখানে নেটওয়ার্কে একটু মানে প্রবলেম হচ্ছে দেখছি আমার এখানে নেটওয়ার্ক একটু স্লো চলছে তো জানি না আপনাদের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে কি না মানে ভিডিওর কোয়ালিটি ও সাউন্ড চারিদিক ফাঁকা মাঠ সন্ধে হয়ে আসছে মাঠে এক ধারে দেখছি গরু ছাগল সব চড়াতে নিয়ে এসছে ওরাও একে একেবারে বাড়ি ফিরবে গদুলি টাইমে ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ যারা আমার এই লাইভ ভিডিওতে জয়েন হয়েছিল এখনকার মতো আমার এই লাইভ ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ